এক উচ্ছৃঙ্খলতার প্রতীক। এলাকার সবার কাছে যেন সে এক কলচরিত্র, আর সমাজের নষ্ট রাজনীতিতে ও তার অনেক প্রভাব পড়া যায়। কলেজের সব ছাত্রদের কাছে সে যেন এক আতঙ্ক, একটু রেশারেশিতেই মারামারি তার বৃদ্ধ। আড্ডাবাজি থেকে শুরু করে সিগারেট, ড্রাগ সমস্তই তার কোষগুলোকে বিষাক্ত করে তোলে প্রতিনিয়ত। তো এত আসক্তির ভেতরেও সে যেন কিছুটা তিক্ত ছিল প্রেমের ব্যাপারে। প্রেমের মায়াজালে সে কখনোই বন্দী হয়নি। প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়ানো, গোধূলির বিকেলে রক্তিম সূর্যের দিকে তাকিয়ে আনমনা হতে যাওয়া, বা একগুচ্ছ ফুল হাতে তার বাসার সামনে দাঁড়িয়ে থাকার মুহূর্ত কখনোই তার মনকে রোমাঞ্চিত করে না। তাই নীরা সবসময় নীলের উপর কিছুটা বিরক্ত থাকে। কোথায় তুমি, একটু বাসার সামনে আসতে পারবে? ব্যস্ত আছি, এত জ্বালাও কেন, রাখো। তার নিঃসঙ্গ হাত বাতাসে ঢেউ খেলে যায়। সেই ঢেউয়ের তরঙ্গ নীলের মনে কাঠঠোকরার মতন আঘাত করে কিনা সে জানে না। নীরা খুবই শান্ত, সহজ সরল, শৃঙ্খল একটি মেয়ে, ঠিক যেন নীলের বিপরীত চরিত্র। সে সবসময় নিজের কাজের প্রতি যত্নশীল। তার রাজনীতি পছন্দ না, নেশা করা, মারামারি, গালাগালি করা সে একদমই পছন্দ করে না। কিন্তু কাকতালীয়ভাবে এই বৈশিষ্ট্যগুলোই তার প্রিয় মানুষ নীলের মধ্যে বিদ্যমান। নীরা কখনোই নীলকে তুই করে বলে না। তুই শব্দটা হয়তো তার খুব অপ্রিয় না, কিন্তু নীলের মুখে তুই শুনতে তার খুব বিরক্ত লাগে। অথচ নীল তাকে সবসময় তুই করে বলে, গালাগালি করে। কোনো শাসন বারণই তার মুখকে বন্ধ করে না বা তুই শব্দটাকে। এত সব বিরক্তির মাঝেও নীল কখনোই নীরার অপ্রিয় হয়ে ওঠেনি। দিনের অর্ধেকটার বেশি সময় নীল ঘুমিয়ে কাটাত। নীরার ফোনেই তার ঘুম ভাঙত, আবার নীরার ফোন কেটে দিয়েই নতুন ঘুম আরম্ভ করত। কখনো ফোন সুইচ অফ করেও ঘুমতো। এজন্য নীরা তার নাম দিয়েছিল টিকটিকি। টিকটিকি যেমন দেয়ালের সাথে আটকে পড়ে থাকে, নীলও তেমন বিছানার সাথে আটকে পড়ে থাকত। কিন্তু এই দূরত্ব কখনোই নীরাকে নীলের থেকে দূরে সরে দেয়নি। Sorry, the number you have dialed is not in service at this time. বরং নীলের এক প্রহর ঘুম নীরার একটি স্বপ্ন বোনার মুহূর্ত। অবিরাম ঘুমের মাঝে হঠাৎ যেন এক দৈত্যের হাতছানি। ঘুমকে বিসর্জন দিয়ে তাকে নামতে হলো পরীক্ষা যুদ্ধে। সবাই এগিয়ে গেল, কিন্তু পরাজিত সৈনিকের মতন সে যেন পিছু হটে গেল। তার সকল বন্ধু বান্ধব সবাই উত্তীর্ণ হলো, কিন্তু সে অকৃতকার্য। তার এই ব্যর্থতা তাকে সবার থেকে অনেকটা দূরে সরিয়ে দিল, নিঃসঙ্গ করে দিল। দোস্ত, ভাল লাগতেছে না, বেরোবি? মাফ কর, পরীক্ষা সামনে পড়তেছি, ডিস্টার্ব করিস না। ওকে, পড়। সবাই বিভিন্ন রেপুটেড ভার্সিটিতে ভর্তি হলো, কেউ স্কলারশিপ নিয়ে বাইরে চলে গেল। সবাই যেন মাকড়সা জালের মতন দূরে সরে যায়, আর নীল এক অচল মাকড়সার মতো জালের মধ্যবিন্দুতে আঁকড়ে পড়ে থাকে। একাকিত্ব তাকে ঘিরে ধরে।
তার এই নিঃসঙ্গতার মাঝে সঙ্গী হতে চাওয়া নীরা, ও যেন তার কাছে এক অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। নীরার মেসেজ, ফোন কল, অভিমান, আবদার কোনো কিছুই নীলের হৃদয়ে সাড়া ফেলে না, বরং ভীষণ বিরক্তির ছাপ রেখে যায়। এভাবে দুই তিন দিন চলার পরে নীরার ফোন। হ্যালো, কোথায় তুমি? বাসায়। বের হওনি? না, মনটা একটু খারাপ লাগতেছে, তাই বেরোনি। ও, দেখা করবে? সমস্যা কি তোর? আমার কি সমস্যা তুমি বোঝো না? সমস্যা তো আমারই হবে। কিন্তু এতদিনের চিরচেনা নীরা আজ যেন নিয়ম ভেঙে প্রতিবাদী হয়ে ওঠে। তার কণ্ঠ আজ যেন নির্ভীক সৈনিকের মতন আহত করতে থাকে নীলের অশ্লীল ভাষাগুলোকে। নীরার এই প্রতিবাদের অবসান হয় সম্পর্ক বিচ্ছেদে।
দুইজনের দুই পৃথিবী। নীলের পৃথিবী হয় নতুন কোনো শহরে, যেখানে থাকে না কোনো চেনা মুখ, চেনা সম্পর্ক। শুরু হয় নতুন জীবনের সূচনা। কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটির বারান্দায় পা, নীলের সে চিরচেনা অভ্যাস আর যেন এক নতুন প্রতিবাদে উচ্চকণ্ঠ আর যেন মিশতে ছিলাম। খুঁজে নেয় নতুন কোনো স্বপ্ন, তবে সেই স্বপ্নে থাকে না কোনো রাজকন্যা, শুধু ক্যারিয়ার গড়ার আপ্রাণ চেষ্টা। দেখতে দেখতে শরতের চারটি পর্ব কেটে যায়, তার কম্পিউটার প্রোগ্রামিংয়ের কাজও অনেক দূরে এগিয়ে যায়, একটা অপারেটিং সিস্টেম তৈরি করে ফেলে। হঠাৎ যেন তার জীবনে আলাদিনের প্রদীপের সেই দুঃখের আগে ইচ্ছা পূরণই যার জীবনের ব্রত। বসাতার ওএসটি 2 কোটি টাকা কন্ট্রাক্টে কিনতে চুক্তিবদ্ধ হয়। ঠিক যেন দত্তের মতোই মুহূর্তেই তার জীবন লক্ষ্যকে শিখরে পৌঁছে দেয়। অতঃপর সে যেন ফিরতে চায় শেখরের টানে, পাড়ি জমাই নিজ গন্তব্যের পথে। সোজা নিলয়ের বাসায়। চার বছর পর হঠাৎ নীলের দেখা পেয়ে নীলয় যেন অনেকটা চমকে উঠল। সে হয়তো ভেবেছিল আর কখনোই নীলের দেখা পাবে না। ক্লাসের সব থেকে উশৃঙ্খল অনিয়মিত নীল আজ তার ক্যারিয়ারে সফল। নীলের এই সাফল্যতে নীলয় অনেকটা অবাক হয়, হয়তো নীলের প্রতি খানিকটা হিংসাও হয়, কিন্তু সেটা প্রকাশ পায় না। নীলের মনে পড়ে যায় বিনিজের কথা, যেখানে নীরার সাথে তার প্রশ্ন দেখা। হাঁটতে হাঁটতে যে ব্রিজের উপর বসে
মানি ব্যাগ থেকে অকারণে পুরাতন সিমটা শুনে তখন যেন এক বিস্ময় নেমে আসে নীরের চারিদিকে। টুংটাং শব্দ একের পর এক মেসেজ আসতে থাকে, যেন ঘণ্টার ধ্বনির মতো কম্পন হতে থাকে নীলের গান। 4 বছর ধরে প্রতিদিন একটা করে মেসেজ নীলের ইনবক্সকে বোঝাই করতে থাকে, আর যেন সেগুলো বন্ধন খুলে নীলের চোখকে সজল করতে শুরু করে। কিন্তু নীরার ব্যস্ততা নীলকে আরো বেশি অস্থির করে তুলল। সে আবার খোঁজ করল, হ্যালো নীরা, হ্যালো হ্যালো কেমন আছো, হ্যালো হ্যালো কোথায় তুমি? ব্রিজে, যেখানে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ও তুমি আর কিছুদিন আগে আসতে পারোনি? তুমি কি জানো আজকে আমার বিয়ে? হ্যালো হ্যালো নীল, ভালো থেকো। কি বিয়ে করলা না?